এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতের মধ্যে বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর সাথে একাধিক ইলাহ থাকত তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, জমিনের মধ্যে কোনো ব্যালেন্স থাকতো না। আবার কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, আমি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করি নাই, আর আমার সাথে কারো কোনো মালিকানা নেই, শেয়ারিং নেই, আমার ক্ষমতার সাথে কারো কোনো শেয়ারিং নেই, ক্ষমতার ক্ষেত্রে আমি হলাম একক। আমার সাথে যদি একাধিক ইলাহ থাকতো তাহলে প্রত্যেক ইলাহ তার নিজস্ব সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, এরপরে একজন আর একজনের উপরে চড়াও হয়ে যেত, গরম হয়ে যেত। যদি আকাশের রব, আকাশের মালিক একজন হতো আর জমিনের মালিক একজন হতো তাহলে কিন্তু ভেজাল লাগতো। জমিনের মালিক আর আসমানের মালিকের যদি মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতো, আসমানের মালিক বলতো, ঠিক আছে তোমার জমিনে কিন্তু সূর্যের আলো দিব না, রাত হইলে চন্দ্রের আলো দিব না, বৃষ্টি দরকার হইলে বৃষ্টি দিব না, রোদ দরকার হইলে রোদ দিব না, তাহলে ঝামেলা লাগতো না? অবশ্যই ঝামেলা লাগতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে কারো কোনো মালিকানা নেই, আমি ক্ষমতার ক্ষেত্রে একক, আমি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয়। সেই একক এবং অদ্বিতীয় ইলাহকে বাদ দিয়ে যারা বহু ইলাহ বানিয়ে তাদের উপাসনা করছে, রব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে সুন্দর একটি এক্সাম্পল দাঁড় করালেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াসতানকিযুহু মিন যুউফা الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। কি চমৎকার এক্সাম্পল আল্লাহ দিলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, অন্য কারো উপাসনা করো, শোনো তোমাদের জন্য আমি সুন্দর একটা এক্সাম্পল দাঁড় করাচ্ছি, আমার উপাসনা বাদ দিয়ে তোমরা যারা নিজেরাই তোমাদের উপাস্যদেরকে বানিয়ে তাদের ইবাদত করো, আমি তোমাদেরকে বলছি শোনো, তোমাদের সেই উপাস্যরা, তোমাদের সেই উপাস্যরা একটা মাছি একটা মশা সৃষ্টি করার যোগ্যতা রাখে না। এমনকি আল্লাহ তাআলা এমন উদাহরণ দিলেন, মাছি সৃষ্টি করা তো দূরের কথা, মাছি যদি তার সামনে থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার সামর্থ্য তারা রাখে না, রাখে? আরে ভাই, তার সামনে থেকে কিছু নিয়ে গেলে উদ্ধার করার ক্ষমতা তো দূরের কথা, মাছি যদি তার গায়ে বসে সেটা সরায় দেওয়ার কোনো ক্ষমতাও তারা রাখে না। আমরা অন্য ধর্মকে ছোট করছি না, এই উদাহরণটা আমি দেই নাই, দিয়েছেন কে? আল্লাহ তাআলা কেন দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যেন মানুষের পর্দা আল্লাহ উন্মোচিত করে দিতে পারেন, অন্ধত্বের যে পর্দা, গোরামির যে পর্দা, সেটি যেন আল্লাহ তাআলা খুলে দিতে পারেন। দেখেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা তাকে তার জাতির হেদায়েতের জন্য নবী বানিয়ে পাঠালেন, কিন্তু তার জাতির লোকেরা মূর্তি পূজারি ছিল, এমনকি তার আপন বাবা, তার বাবা নিজের বাবা মূর্তির কারিগর ছিলেন। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন, তারা মূর্তির পূজা ছাড়ে না। একদিন তিনি মূর্তির ঘরে ঢুকলেন, মূর্তির ঘরে ঢুকে মূর্তির সঙ্গে কথা বললেন, বললেন, কি ব্যাপার, আলা তাকুলুন, মানে বানায় বানায় বলতেছে নাকি?
আল্লাহর কোরআনে আল্লাহ সব তুলে দিয়েছেন। মূর্তির ঘরে ঢুকে বললেন আলা তাকিলুন, কি ব্যাপার তোমাদের সামনে এত খাওয়া দাওয়া আছে, এগুলা খাও না কেন? মূর্তির সঙ্গে তিনি কথা বলছেন, আলা তাকুলুন, এগুলো খাও না কেন, এগুলো খাও। এখন আপনার বাচ্চা খায় না, আপনি তাকে মাথায় হাত বুলিয়ে বুঝাচ্ছেন বাবা রে খা খা, এরপরেও খায় না, এত বুঝানোর পরে খায় না, বাকি আছে কোনটা? তিনি বললেন আলা তাকুলুন, কি ব্যাপার খাও, কাঁধের উপরে রেখে চলে আসলেন। এরা ফিরে এসে দেখলো হায় হায়, আমাদের সবগুলা খুদাকে একদম হুদা বানাই ফেলছে। তারা বললো এই কাজ নিশ্চয়ই ইব্রাহিম করেছে, কারণ সে তো তার একত্ববাদী রবের দাওয়াত দেয়। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি আমাদের মূর্তির এই অবস্থা করেছো কেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এত নিশ্চিত হয়ে গেলা কেমনে কামটা আমি করেছি, দেখো না বড়টার কাঁধের উপরে কুঠার আছে, এটা তো আমার কাজ না, সবগুলো আমি কুপাইয়া এরপরে সে নবাবজাদার মতো দেখো না কুঠারটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন একে জিজ্ঞেস করো কেন সে এত গরম হয়ে সবগুলাকে মেরে সবগুলাকে একেবারে ভেঙে ফেললো, হাত পা কেন ভেঙে দিলো, এরে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? তখন তারা মাথা নত করে জবাব দিল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো আমরা নিজেরা বানিয়েছি, এরা কোনো কথা বলতে পারে না। এই তো ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ পেয়ে গেলেন, তখন তিনি বললেন কেন তোমরা এমন জিনিসের ইবাদত করো যা কথা বলতে পারে না, এমন কি যা নিজের হেফাজত নিজে করতে পারে না, সে আর কি তোমাদেরকে হেফাজত করবে? নিজের সুরক্ষাই যে দিতে পারে না, সে আবার কেমনে তোমাদের সুরক্ষা দিবে? কোরআনে কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 66 থেকে 67 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আফাতা বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুরুকুম। তাহলে কেন তোমরা গুরুর ইবাদত করো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন কেন তোমরা এগুলোর ইবাদত করো, যেই জিনিসটা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, অপকারও করতে পারে না, এমন জিনিসের ইবাদত তোমরা কেন করো? বরং ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তিনি কে? সেই আল্লাহ তাআলাই তার একত্ববাদের পরিচয় আয়াতুল কুরসির শুরুতে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, একমাত্র উপাস্য ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ।